सुप्रिय शिक्षार्थीबृंद अस्सलामु आलैकुम। आमी मोहम्मद शहीदुल्ला बीएससी बीएड एमएमएड सभापतन शिक्षक जनता उच्च विद्यालय आमतला। जनता उच्च विद्यालय आमतलार पक्ष थेके अनलाइन क्लासे सबाइके स्वागत। आमी आज के तोमादेरके एसएससी 2022 परीक्षार्थीदेर गणितेर साजेशनमूलक क्लासगुली करब। আমি আশা করি তোমরা যদি এই ক্লাসগুলি পড়ো করো তবে পরীক্ষায় কোনো ইনশাআল্লাহ অসুবিধা হবে না এবং তোমরা প্রত্যেকেই 100 আনসার দিতে পারবে এবং 12 নাম্বার পাবে, ল্যাডার পাবে। আমি আশা করি তোমরা আমার ক্লাসগুলি অনুসরণ করবে। আমি সাধারণত বোর্ড প্রশ্নগুলি প্রত্যেক বোর্ডের 15 থেকে 19 পর্যন্ত প্রশ্নের সমাধানগুলি করব এবং তাছাড়া এই ধরনের আরও অঙ্ক যা সাধারণত বোর্ড পরীক্ষায় থাকে সেই অঙ্কগুলি করব। তাছাড়া আমি পদার্থ রসায়ন উচ্চতগুলোতে এই ক্লাসগুলি করব, তোমরা ফলো করবে। আর যারা ফলো করতে না পারবে সময়ের অসুবিধায় আমার ইউটিউব চ্যানেল আছে, যেখানে এমডি মোহাম্মদ শহীদুল্লাহ লিখে সার্চ দিলে আমার ক্লাসগুলি পেয়ে যাবে। আশা করি তোমরা উপকৃত হবে, আমার ক্লাসগুলি অনুসরণ করো। আমি আজকে বোর্ডের প্রশ্নগুলি থেকে সমাধান করব। আমি আগে ঢাকা বোর্ডের 15 প্রশ্ন কম করিয়েছিলাম, আজকে চট্টগ্রাম বোর্ড 2070 তে যে প্রশ্নগুলো এসেছে আমি এই প্রশ্নের সমাধান করব। পাশাপাশি এই ধরনের আরও কিছু সমস্যার সমাধান করব যা তোমাদের পরীক্ষার জন্য বেশ বিশেষ উপযোগী হবে। তাহলে আর শুরু করো আমাদের ক্লাস। দেখো ঢাকা চট্টগ্রাম বোর্ড 70 যে প্রশ্নটা এসেছে, এক্স স্কয়ার ইকুয়াল টু পাই প্লাস রুট ওভার 6, এফ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু এম, এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু এন, ক নম্বর এক ইকুয়াল বি টু ইকুয়াল টু পি কিউ, ক নম্বর এক্স এর মান কত, এক্স স্কোয়ার ইকুয়াল টু পাই প্লাস রুট ওভার 6 থেকে আমরা এক্স এর মান বের করব, ক নম্বর দেখাও যে এক্স টু পাওয়ার 8 প্লাস 1 ডিভাইডেড বাই এক্স টু পাওয়ার 4 ইকুয়াল টু 19, গো সি ইকুয়াল টু 0 হলে প্রমাণ করো এফ কিউ প্লাস টু কিউ টু পি কিউ ইকুয়াল টু 3 এম এম। সাধারণত একবার বোর্ডে প্রশ্নগুলি আসলে দ্বিতীয়বার আবার এই প্রশ্নগুলো রিপিট করে খুব কম। আমরা বোর্ডের প্রশ্নগুলি করব, পাশাপাশি আরও কিছু প্রশ্ন করব যাতে তোমরা বোর্ডের প্রশ্নগুলি এবং আমি যে অঙ্কগুলি করব এগুলি যদি তোমরা বড় করো তাহলে যে কোনো অঙ্ক আসে তোমরা ইনশাল্লাহ পারবে। আচ্ছা যাদেরকে আমরা ক্লাস শুরু করছি, ক নম্বরে আনসার দেখো, আনসার ক এক্স স্কোয়ার ইকুয়াল টু পাই প্লাস টু রুট ওভার 6, এখান থেকে আমরা এক্স এর মান বের করব বা এক্স স্কোয়ার ইকুয়াল টু পাই দিয়ে ভাগ করব 3 প্লাস টু রুট ওভার 6 প্লাস টু, দেখো 3 আর 2 পাই আর 2 রুট ওভার 2 6 তো ঠিকই আছে, বা এক্স স্কোয়ার ইকুয়াল টু 3 এর দেও রুট ওভার 3 হোল স্কোয়ার, রুট এর স্কোয়ার এর কাটা কাটা 3 থাকবে প্লাস 2 এর দেও রুট ওভার 2 হোল স্কোয়ার, রুট এর স্কোয়ার এর কাটা কাটা 2 থাকবে প্লাস সূত্রের 2 এর সূত্রের 2 এ হল রুট ওভার 3 বি হল রুট ওভার 2। এখন দেখো 3 আছে রুট স্কোয়ার এর কাটা কাটা 3 থাকে 2, 3 এর 2 এর পুরো 3 দুগুণে 6 রুট স্কোয়ার এর কাটা কাটা 2 থাকে তাহলে এ স্কোয়ার প্লাস বি প্লাস স্কোয়ার সমান কি এ প্লাস বি হোল স্কোয়ার বা এক্স স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার, এ রুট ওভার 3 বি রুট ওভার 2 হোল স্কোয়ার, এক্স স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার 3 প্লাস রুট ওভার 2 হোল স্কোয়ার। এখন যদি আমরা বর্গমূল করি তাহলে এদিকে স্কোয়ার রুট যাবে এদিকে স্কোয়ার রুট যাবে বা এক্স ইকুয়াল টু রুট ওভার 3 প্লাস রুট ওভার 2 না বর্গমূল করে বর্গ মূল করে অতএব এক্স ইকুয়াল টু রুট ওভার 3 প্লাস রুট ওভার 2 আনসার। দেখো এক নম্বর প্রশ্নের সমাধান দেওয়া আছে এক্স স্কোয়ার ইকুয়াল টু পাই প্লাস টু রুট ওভার 6, পাই বের ভাগ 3 প্লাস 2, 3 এর দেও রুট ওভার 3 হোল স্কোয়ার, 2 এর দেও রুট ওভার 2 হোল স্কোয়ার, সূত্র 2 এ বি তাহলে এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার। এখন বর্গমূল করলে উভয় পক্ষ থেকে স্কোয়ার রুট যাবে
অতএব x √3 + √2 তাহলে প্রথম প্রশ্ন সমাধান হলো x √3 + √2 দ্বিতীয় প্রশ্ন x √8 + 1 divided by x √4 = 90 দেখো x √8 কো प्लस वन बाय एक्स टू पावर फोर बात करो तो एक्स टू पावर ए डिवाइडेड बाय एक्स टू पावर फोर प्लस वन बात करो एक्स टू पावर फोर वन बाय एक्स टू पावर फोर इक्वल टू एक्स टू पावर फोर प्लस वन बाय एक्स टू पावर फोर हमने बात कर ला एक्स टू पावर फोर डिवाइडेड बाय एक्स टू पावर ए डिवाइडेड बाय एक्स टू पावर फोर वन डिवाइडेड बाय एक्स टू पावर फोर एक्स टू पावर फोर x to power 8 এর ভাগ করলে x to power 4 x to power 4 plus 1 by x to power 4 এখন যে সূত্র বলা হয় স্কয়ার প্লাস বি স্কয়ার স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র কি হবে x স্কয়ার হোল স্কয়ার 1 বাই x স্কয়ার হোল স্কয়ার স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 12 x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার হোল স্কয়ার মাইনাস 2 এর b এটা দেখা করতে দাও এটাকে x প্লাস 1 বাই x হোল স্কয়ার আবার স্কয়ার তো ইসকো সূত্র তো আবার হোল স্কয়ার মাইনাস 2 এর b তারপর কি আছে স্কয়ার মাইনাস 2 √3 - √2 1 पूर्ण रूट ओवर 3 माइनस रूट ओवर 2 रूट ओवर 3 प्लस रूट ओवर 2 रूट ओवर 3 माइनस रूट ओवर 2 इक्वल टू रूट ओवर 3 माइनस रूट ओवर 2 ए प्लस बी इनटू माइनस बी स्क्वायर माइनस बी स्क्वायर तो रूट ओवर 3 होल स्क्वायर माइनस रूट ओवर 2 होल स्क्वायर √3 - √2 তাহলে লব হল কেমন √3 - √2 দ্বারা গুণ করব অন্ধে গুণ করলে কি হয় √3 - √2 আর যদি √3 a + b * b √3 হোল স্কয়ার √2 হোল স্কয়ার তাহলে √2 স্কয়ারে কাটা গেছে 3 তাই √2 স্কয়ারে কাটা গেছে 2 তাহলে কি থাকে √3 - √2 তাহলে x + sin x সমান কত হবে x + sin x সমান হবে x এর মান হলো √3 + √2 আর 1 x এর মান হলো √3 - √2 কারণ তাহলে 2√3 তাহলে এইখানে x + sin x এর মান হলো √3 হোল স্কয়ার মাইনাস 2 তাহলে কি স্কয়ার আই মাইনাস 2 তাহলে 2 2 মানে 4 2 স্কয়ার করে 3 3 4 12 মাইনাস 2 হোল স্কয়ার माइनस टू तब टेन होल स्क्वायर माइनस टू एक्स माइनस टू इक्वल टू 98 तले जैका
समाधान x to power 8 plus 1 divided by x to power 4 equal to 98 गला एक अनंदा की कोर वो कौन नंबर c equal to 3 होले c equal to 0 होले देखते होगे प्लस टू पी इक्वल टू थ्री एम एम ग नंबर सी इक्वल टू जीरो वाले देखाते हो कि एम क्यू प्लस टू पी क्यू इक्वल टू थ्री एम एम अच्छा देखो देखो दिया थी कि दिया से एफ प्लस बी प्लस सी इक्वल टू एम दिया से ए प्लस बी प्लस सी इक्वल टू एम तले सी इक्वल टू कुछ जीरो तले सी एच एल प्रशाम जीरो बार ए प्लस बी प्लस जीरो इक्वल टू एम बार ए प्लस बी इक्वल टू एम तले हमने की गला में प्लस बी इक्वल टू एम अब ए स्क्वायर प्लस बी स्क्वायर से प्लस सी स्क्वायर इक्वल टू एम अब ए स्क्वायर प्लस बी स्क्वायर प्लस सी स्क्वायर इक्वल टू एम बा ए स्क्वायर प्लस बी स्क्वायर सी इक्वल टू कत जीरो सी इक्वल टू जीरो ताले जीरो स्क्वायर इक्वल टू एन बा ए स्क्वायर प्लस बी स्क्वायर इक्वल टू एन और हमने की गला ए प्लस बी इक्वल टू एन ए स्क्वायर प्लस बी स्क्वायर इक्वल टू एन ताले तो हम करते हैं कि देखा था मैं एम क्यू प्लस टू बी क्यू इक्वल टू थ्री एम एन अपन लेफ्ट हैंड साइड को ले लेफ्ट हैंड साइड किया से बाम को को एम क्यू प्लस टू आई पी क्यू एम कटा को ऑल इंच डी एम एन हम ताले हुए गए तब एम एन मान बचाओ एम समान तो को एम समान होगा ए प्लस बी एम एन जगह लिखो ए प्लस बी तारों में क्यों प्लस टू इंच पी क्यू का मान को तो पी क्यू समान को तो एक प्लस बी क्यू पी क्यू समान होगा एक प्लस बी क्यू अच्छा ए प्लस बी वन को सूत्र लेकर हॉल के सूत्र के एक प्लस थ्री एस का प्लस थ्री बी स्क्वायर प्लस बी क्यू एक प्लस थ्री एस स्क्वायर बी प्लस थ्री ए बी स्क्वायर प्लस बी क्यू टू दे गुण करो टू एक प्लस टू बी क्यू जुट करो एक प्लस टू एक कत है थ्री एक थ्री एक प्लस थ्री ए स्क्वायर प्लस थ्री ए बी स्क्वायर बी क्यू बार टू बी क्यू कत है थ्री बी क्यू थ्री बी क्यू देखो प्रत्येक में मैं देखा थ्री ऐसे हमने कहा थ्री कॉमन है कॉमन ना इतना को एक प्लस ए स्क्वायर बी प्लस एम स्क्वायर प्लस बी क्यू थ्री इंटू कमन डाउ एसक्वायर एक ही बार एसक्वायर तक एसक्वायर कमन डाउ एसक्वायर कमन लिखे तक वो ए प्लस बी एन तक बी स्क्वायर कमन डाउ बी स्क्वायर कमन लिखे तक वो ए प्लस बी थ्री इंटू ए प्लस बी तक ए प्लस बी एसक्वायर प्लस बी स्क्वायर एसक्वायर प्लस बी स्क्वायर क्यों तो से थ्री थ्री इंटू
প্লাস বি এ প্লাস বি সমান কত এ প্লাস বি সমান পাইছি আমরা ও এ প্লাস বি এম এ প্লাস বি সমান পাইছি এম এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান এন ইকুয়াল টু 3 এম বি এম অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড সো আবার দেখো a প্লাস b প্লাস c ইকুয়াল টু m c ইকুয়াল টু 0 অতএব a প্লাস b ইকুয়াল টু m আবার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু n c স্কয়ার c আছে আর 0 বসো a স্কয়ার প্লাস b স্কয়ার সমান n এখন বাম পক্ষ করো লেফট হ্যান্ড সাইড m টু প্লাস 2 b টু m এর জায়গা থেকে তো m সমান কি a প্লাস b a প্লাস b হল তো প্লাস 2 b টু সমান কি b টু সমান হলে 1 প্লাস b টু এপ্লাস ইউ টু মানে কি 1 প্লাস 3 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 2 স্কয়ার দুটা গুণ করো 2 কে প্লাস 2 হয়ে আবি যোগ করো একবার আর 2 কে 3 কে প্লাস 3 স্কয়ার প্লাস 3 স্কয়ার বি কি বার 2 কি টু 3 লিখো ঠিক হলো না পাল্টা কাছে 1 প্লাস স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 2 হবে আবার স্কয়ার কমন হলো তবে এপ্লাস বি এ থেকে বি স্কয়ার কমন হলো এপ্লাস বি এপ্লাস বি এপ্লাস বি থেকে এপ্লাস বি তাহলে স্কয়ার প্লাস স্কয়ার এপ্লাস বি সমান এম স্কয়ার প্লাস স্কয়ার ইকুয়াল টু আর ইকুয়াল টু 3 এম অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড আচ্ছা যা হোক আমরা সাধারণত আমি সাধারণত বোর্ডের প্রশ্নগুলি অঙ্কগুলি করাইতেছি যা ঢাকা বোর্ডে রাজশাহী বোর্ডে সেটা বিভিন্ন বোর্ডে প্রশ্নগুলি আসছে এই প্রশ্নগুলি পড়াইতেছি প্লাস এই ক্যাটাগরি আছে কি আসি আর সংরক্ষণ করব যা তোমরা পরীক্ষা গেলে সাধারণত এই প্রশ্নগুলি পাবে সরাসরি তোমরা বোর্ডের প্রশ্ন না পেলেও আমি যে অঙ্কগুলি করাবো এই বোর্ডের প্রশ্নগুলি প্লাস সিলেবাসের কিছু প্রশ্ন করলে তোমরা এগুলি সহজেই পারবে তাছাড়া আমি ফিজিক্স কেমিস্ট্রি উচ্চতর গণিত সহ এই জেনারেল যে অঙ্কগুলি করাবো তোমরা এগুলি ফলো করলে আমি মনে করি যে তোমরা প্রত্যেকে ইনশাল্লাহ রেটার পাবে এবং কারো কোনো অসুবিধা ইনশাল্লাহ হবে না তোমরা প্রথমে আমার ক্লাসগুলি ফলো করো তারপর দেখবে যে কোনো অঙ্ক দিয়ে যে কোনো ফিজিক্স কেমিস্ট্রি প্রশ্ন দিয়ে তোমরা পারবে আচ্ছা যাও আসে বন্ধুই আসো।